নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মনির বাংলায় আমার সব বন্ধুদেরকে স্বাগত জানি আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো চানা মশলা পনির চানা মশলা নিরা একদম সম্পূর্ণ নিরামিষভাবে কিভাবে আমি বাড়িতে বানাচ্ছি সেটা অবশ্যই দেখতে আমার ভিডিওটা দেখতে হবে দেখতে থাকুন আমার ভিডিওটা চানা পনির চানা পনির মশলা রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি অবশ্য এখানে পনির লাগবে আড়াইশো গ্রামের মতো পনির নিয়েছি পনিরে এখানে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব পনিরগুলোকে পনিরটাকে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি গ্যাসটাকে অন করে দিয়ে একটা কোড়াই বসিয়ে দিয়ে কোড়াইয়ের মধ্যে অলিভ অয়েল দিয়ে দেব কোঁড়াইতে আমি অলিভ অয়েল দিয়ে দেবো তেলটা ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে তেলটা যতক্ষণ গরম হবে এর এর মধ্যে আমি এখানে একটা মশলা করে নেব এখানে মশলা করার জন্য এখানে মিক্সির মধ্যে দিয়ে দেবো তিন চামচের মতো পোস্ত দানা তিন চামচের মতো পোস্ত নেব আর দেবো এখানে একটা টমেটো কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা আর দিয়ে দেবো এখানে সামান্য কিছু কাজু আর কয়েকটা কিশমিশের দানা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম ওর মিক্সির মধ্যে দিয়ে ওর মধ্যে অল্প একটু সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এবার তেলটা গরম হয়ে যেতেই পনিরগুলোতে যে আমি লবণ হলুদ লঙ্কারগুলো মাখিয়ে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে অল্প করে পনিরগুলোকে একটু ফ্রাই করে নেব পনিরগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার আমি পনিরগুলোকে একটা পাত্রে তুলে নেব এবার ওই সেম তেল ওই একই তেলের মধ্যে গরম তেলের মধ্যে এবার আমি কিছু আলুকে কেটে রেখেছিলাম ডুমো করে আলুগুলোকে কেটে রেখেছিলাম ওই ওই তেলের মধ্যে আর একটু ফ্রাই করে নেবো আমি আলুগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচের মধ্যে চিনি দেবো যাতে নিরামিষ তরকারিটার স্বাদটা বাড়িয়ে তুলে একটা তেজপাতাকে দিয়ে দেবো একটা তেজপাতা দেওয়ার পর এখানে লবঙ্গ দারচিনি এলাচ কিছুটা করে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে অল্প একটু ফ্রাই করে নেব তারপর দিয়ে দেবো এক চামচের মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো সমস্ত কিছু ভাজা হয়ে গেলে একটু ব্রাউন কালার হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো যে একটা পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা অল্প একটু কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো এক চামচের মতো লঙ্কার গুঁড়ো এক চামচের মতো হলুদ গুঁড়ো আর এক চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে ওই তেলটার মধ্যে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে একটি তেলটা ছেড়ে আসছে মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে ওর মধ্যে যে আমি আলুকে ফ্রাই করে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আলুগুলো কষে গেলে চানা পনির মশলা বানানোর জন্য অবশ্যই এখানে কাবলি ছোলা লাগবে এখানে কাবলি ছোলা আমি আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম তিনশো গ্রামের মতো এবার কাবলি ছোলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব এর উপর ভালো করে কষিয়ে নেওয়ার পর দু মিনিটের মতো আমি চাপা দিয়ে আরো ভালো করে কষিয়ে নেব ছোলা এবং আলু থেকে আমার অনেকটাই মশলা থেকে তেল ছেড়ে এসেছে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো এই জলটা কিন্তু আমি যে কাব কাবলি ছোলাটাকে সেদ্ধ করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে সেই জলটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব জলটা দেওয়ার পর এখানে আমি দেখতে পাচ্ছেন কিছু ছোলাকে আমি ম্যাশ করে রেখেছি এই মানে যাতে গেভিটা যাতে গেভিটা একটু ভালো হয় সেই জন্য আমি এই ছোলাগুলোকে যে ম্যাশ করা ছোলাগুলোকে ওই জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে যে পনিরগুলোকে ফ্রাই করে রেখেছিলাম পনিরগুলোকে দিয়ে ভালো করে মিক্সড করে নেবো এরপর আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব প্রায় আমার শেষের পর্যায়ে আমার চানা পনির রেসিপিটি প্রায় শেষ প্রায় শেষের দিকে হয়ে এসেছে এর মধ্যে নামানোর আগে এখানে আমি এক চামচের মতো ঘি দিয়ে দেবো যাতে নিরামিষ রেসিপিটি ফ্লেভারটা আসে এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা ঘি এবং গরম মশলাকে ভালো করে মিক্সড করে নিয়ে এবার আমি এটাকে রেসিপিটি এবার আমি নামিয়ে বন্ধুরা এই রেসিপিটি অবশ্য আপনারা বাড়িতে ট্রাই করবেন রুটি লুচি পরোটা সবার সাথে খেতে কিন্তু জাস্ট জমে যাবে আর এটা সম্পূর্ণ নিরামিষ কিন্তু এই রেসিপিটি তাহলে বন্ধুরা এটাই ছিল আজকে আমার রেসিপি চানা পনির মশলা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ড ফ্যামিলির সাথে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো আমার বন্ধুদেরকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার জন্য এবং মনির বাংলা চ্যানেলটি পাশে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ